খোদ পুলিশ অফিসারই দাদাগিরির শিকার, তেমনই অভিযোগ করছেন জগদ্দল থানার আক্রান্ত এএসআই। অভিযোগটা স্থানীয় অটো চালকদের বিরুদ্ধে। শ্যামনগর স্টেশনের সামনে অটো রাখায় প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ, সেই নির্দেশ উপেক্ষা করেই দিনের পর দিন অটো রাখেন চালকদের একাংশ। বৃহস্পতিবার সিভিক ভলান্টিয়াররা অটো সরাতে বলতে শুরু হয় অটো চালকদের চোখ রাঙানি। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এভাবে পুলিশের সঙ্গে অটো চালকদের দাদাগিরি চলে। সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। ঝামেলা করছিল স্টেশনে, আমাদের এক সিভিক ভাইকে প্রথমে মেরেছে, তারপরে স্যার অফিসার পৌঁছেছে, পৌঁছানোর পরে অফিসারের গায়ে হাত দিয়েছে, আর ফোন করে সব লোক 30-40 জন ছিল, ফোন করে ইট নিয়ে রড ফট নিয়েছে, তারপরে আমাদের উপর চড়া হয়ে গেছে, স্যারকে ধাক্কাধাক্কি করে মেরেছে। আমাদের তো লেগেছে, সিভিকদের মেরেছে, ইট ছুঁড়েছে, ইটে একজনের মাথা ফেটে গেছে, হ্যাঁ, তারপর আমাকে বুকে ধাক্কা মেরেছে, আমার মোবাইল ফোবাইল পড়ে গেছে। আমরা অনেক বুঝিয়েছি, বোঝে না, বলি দেখ অর্ডার আছে না ঢোকা, তাও তোরা ঢুকছিস, ও যা ফাইন করে নেন, আমার অমুক কই সমুক নানান ওদের যা হিস্ট্রি বলে যেটা। আহত সিভিক ভলান্টিয়ারদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিশৃঙ্খলায় জড়িত 7 অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন শুধুমাত্র অটো চালকদেরই গ্রেপ্তার করা হলো, প্রশ্ন তুলেছে স্থানীয় অটো ইউনিয়নের নেতা। 24 নম্বর রেলগেট থেকে চৌরঙ্গী অবধি সোজা কোনো অটো বা টোটো যাবে না, কিন্তু রোজ দেখবেন সারাদিন অটো আর টোটো যায়। ওই আমাদের অটোওয়ালা বললো যে বোর্ড আপনারা লাগিয়েছেন, তারপরে কেন গাড়িগুলো সোজা চলে যাচ্ছেন। দুই পক্ষ মারামারি হয়েছে, দুজনকে অ্যাডপ্ট করুন, দুজনের সমান, আমি মেরেছি, আপনিও মেরেছেন, আইন সবার জন্য সমান। শহর কলকাতার বিভিন্ন প্রান্তে অটো চালকদের বিরুদ্ধে দৌরাত্মের অভিযোগ পুরনো, কিন্তু বৃহস্পতিবার বাংলা দেখলো কিভাবে অটো চালকদের হাতে আক্রান্ত খোদ উর্দিধারী অফিসার। কাদের মদতে অটো চালকদের এত বাড়াবাড়ি? উৎপল দাসের রিপোর্ট, নিউজ বর্তমান।